একদিকে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এমন নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে চাই যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে অন্যদিকে আমরা রাজনৈতিক দলগুলোর দাবি দেখছি যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন যুক্তিক সময়ের মধ্যে নির্বাচন কমিশন এই দুই পক্ষের মধ্যে ভারসাম্য কিভাবে তৈরি করবে কমিশনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেখুন সরকারটি নির্বাচন আয়োজন করবে কিন্তু নির্বাচনের মূল স্টেকহোল্ডার কিন্তু রাজনৈতিক দলগুলো এখন রাজনৈতিক দলগুলো যদি বুঝতে পারে যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে আপনি জানেন প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক অবনতি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে নূর হোসেনের সাথে ডোনাল্ড ট্রাম্প চলে এসছে আমাদের রাজনীতিতে এই প্রেক্ষিতে তারা হয়তো ভাবছেন যে স্থিতিশীলতার জন্য একটি নির্বাচিত প্রতিনিধি থাকা ভালো সরকারে এটি নিয়ে কারো কিন্তু দ্বিমত নেই এমনকি আমার মনে হয় অন্তর্বর্তী সরকারেও এটি মানবেন কিন্তু একটা গুণগত মানে একটা মানানসই মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে আপনাকে কিছু কিছু সংস্কার না করে সেই পথে এগোনো যাবে না কাজে আমার মনে হয় নির্বাচন কমিশনটি হয়ে যাওয়াতে আমাদের একটি ভরসার জায়গা তৈরি হলো যারা সরকার এবং রাজনৈতিক দলের মাঝামাঝি বসে পরিস্থিতিটাকে অনেকটা মোকাবেলা করতে পারবেন এবং এখনই শুরু হয়ে যাবে ভোটার তালিকা প্রণয়ন আপনার আরপিও সংশোধন নির্বাচনী আচরণবিধি এই যে আমরা বলছি যে টাকার খেলা হয় এইগুলো বন্ধ করে নির্বাচনটিকে একটি সুন্দর গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন কিন্তু এখন ফোকাল পয়েন্ট হবে দেখুন ভালো হলো কি সরকারের ঘাট থেকে একটি দায়িত্ব কিন্তু আরেকটি সেন্টারে গেল সেটা হচ্ছে নির্বাচন কমিশন সরকার এখন মনোযোগ দিতে পারবে প্রশাসনের সংস্কার দুর্নীতির চক্র কি করে ভাঙা যায় কি করে বিদেশ থেকে টাকা ফেরত আনা যায় এমনকি আহত নিহতদের চিকিৎসা করছ অথবা তাদের সম্মানই কি করে আরও দ্রুত বন্দোবস্ত করা যায় আমার মনে হয় যে এই পুরো রাজনীতির সেন্টার পয়েন্ট কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচন কাজেই নির্বাচনটি কমিশনটি হওয়াতে এখন আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আশা করব তারা কোন রাজনীতি নিয়ে নির্বাচনে যাবেন এই সংলাপও শুরু হওয়া দরকার এই আলাপও শুরু হওয়া দরকার গত তিন মাসে কিন্তু আমরা এই আলাপ অনেকখানি দেখিনি আমরা দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশে যে কলঙ্কিত নির্বাচন দেখেছি বলা হয়ে থাকে যে পুরো নির্বাচন ব্যবস্থা ধসে গেছে সেই ধস থেকে আসলে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কতটা সময় সাপেক্ষ একটু সময় লাগবে কেননা আপনি জানেন যে পাঠাতনটি ভেঙে পড়েছে এবং আমি আজকে সকালে বলেছিলাম ওই সংস্কার কমিশনে গিয়ে যে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন যারা আয়োজন করেছিল তাদের অপরাধের জন্য তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে তাদের বিচার করতে হবে দেখুন আমরা ফৌজদারি দেওয়ানি অপরাধের বিচার করি কিন্তু নৈতিক অপরাধ আপনি যে বাংলাদেশে নির্বাচন গুম করেছিলেন মানুষকে ভোট দিতে দেননি বিরোধী দলকে কাছে ঘেঁচতে দেননি এই অপরাধের মূল কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন কমিশন কাজেই তারা সরকারের সুযোগ সুবিধা বা আমার আপনার ট্যাক্সের টাকায় দামি গাড়িতে চড়েছেন এবং নির্বাচন কমিশনার হিসাবে পুলিশ প্রহরা পেয়েছেন অন্যান্য সুবিধা পেয়েছেন কিন্তু তারা তাদের কাজটি করেননি তাদের কাজ ছিল নির্বাচনের রক্ষা কবচ হওয়া সেটি তারা করতে পারেননি না করে যেটি করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত করেছেন এবং বাংলাদেশের মানুষকে অধিকার থেকে বঞ্চিত করেছেন তাদেরকে যদি আপনি আইনের আওতায় না আনেন তাহলে কিন্তু ইতিহাসে আপনার উদাহরণ থাকবে না যে খারাপ কাজে অংশ নিলে মানুষের কি শাস্তি হয় এবং এখন এটি একটি পর্যায়ে আমি আজকে গণমাধ্যমের কথাও বলেছি যেই গণমাধ্যম ওই পচা নির্বাচনকে সহযোগিতা করেছে বড় বড় শিরোনাম করেছে ভোট হয়ে গেছে সুষ্ঠু ভোট হয়েছে তাদেরকেও আইনের আওতে আনতে হবে আমরাও এর বাইরে না কিন্তু এখন যেটি দরকার আগামীটি কি করে সুন্দর হবে আপনি জানেন যে এই পুরো কাঠামোটি ভেঙে গেছে বিশ্বাসযোগ্যতা শূন্যের কোঠায় এবং তাদের নৈতিক জোর একেবারে নন ক্রেডিবল জায়গায় এখন ঢেলে সাজাতে হবে এমনও হতে পারে প্রশাসন থেকে লোক নিয়ে আপনি করবেন নাকি নির্বাচনী প্রশাসন বলে একটি নতুন প্রশাসন তৈরি করবেন যারা দেখুন প্রশাসনের লোককে নিলে কি হয় নির্বাচন কমিশনের সচিব উনি মনে করেন একটি পচা নির্বাচন করে সরকারের প্রিয় পাত্র হয়ে উনি আবার প্রশাসনের বড় পদে যাবেন এই যে নির্বাচনকে প্রফিট সেন্টার করা এটি বন্ধ করতে হবে মনে রাখতে হবে নির্বাচনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ যেন কোনো বেনিফিট নিতে না পারেন নির্বাচনের পরে তাহলে আপনি এমন একটি নিউট্রাল ইন্ডিপেন্ডেন্ট প্রশাসন দাঁড় করাতে পারেন যাদের কাজ হবে জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এবং অন্যান্য সকল ধরনের নির্বাচন আপনি জানেন যে গত সরকারটি শুধু জাতীয় সংসদ নির্বাচন না এমনকি ব্যবসায়ীদের নির্বাচনগুলোকে পর্যন্ত গুম করেছিল শুধুমাত্র এফডিসিতে একটি তথাকথিত নির্বাচন হচ্ছিল আমরা সবাই সেটি নিয়ে কথা বলেছিলাম কাজেই পুরো নির্বাচনী ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাথমিক কাজ হচ্ছে নির্বাচনের ভিত্তিতে তার প্রতিনিধি নির্বাচিত হবেন সেটিকে আমাদের পুনর্গঠন করতে হবে তার উপরে দাঁড়াবে অন্যান্য গণতান্ত্রিক অধিকার